নমস্কার, আধ্যাত্মিক জ্ঞান চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা, আমিও খুব খুব ভালো আছি। আজকের এই পর্বে আমরা আবারও চলে এসেছি নতুন কোনো আধ্যাত্মিক তথ্য সমৃদ্ধ একটি ভিডিও নিয়ে। আমাদের চ্যানেল মূলত আধ্যাত্মিক নানা ধরনের তথ্য, মনীষীদের মাহাত্ম্য কথা, দেবদেবীর মাহাত্ম্য কথা, উৎসব সম্পর্কে আলোচনা ইত্যাদি নিয়ে ভিডিও বানিয়ে থাকে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল বাটনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আপনারা সহজেই সেই ভিডিওর দ্বারা উপকৃত হতে পারেন। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সবাইকার সাথে ভিডিওটি ভাগ করে নেবেন। শুরু করছি আজকের ভিডিও। বহু ঈশ্বরবাদ ভারতবর্ষে আছে কি নেই, সেই নিয়ে স্বামীজি যা বলেছেন তা গত পর্বে আলোচিত হয়েছে। আজকে সেই আলোচনাকেই কেন্দ্র করে আরেকটি গল্প স্বামীজি বলেছেন, সেটি আমি আপনাদেরকে শোনাব। স্বামীজি বলছেন তার বাল্যকালের কথা। একবার এক খ্রিস্টান পাদ্রিকে ভারতবর্ষে এক ভিড়ের মধ্যে তিনি বক্তৃতা করতে শুনেছিলেন। অনেক ধরনের সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলতে বলতে তিনি বলছেন, আমি যদি তোমাদের বিগ্রহ পুতুলকে এই লাঠি দ্বারা আঘাত করি তবে উহা আমার কি করিতে পারে। জনতার মধ্যে একজন বলল, আমি যদি তোমার ভগবানকে গালাগালি দিই তিনি বা আমার কি করতে পারেন। পাদ্রি উত্তর দিলেন, মৃত্যুর পর তোমার শাস্তি হইবে। সেই ব্যক্তিও বলিল, তুমি মরিলে পর আমার দেবতাও তোমাকে শাস্তি দেবেন। অর্থাৎ বিষয়টাই এইটা, কোনো প্রভেদ নেই। প্রভেদ করার প্রচেষ্টাটা মানুষের মধ্যে সম্পূর্ণ নিজের তৈরি করা একটি জায়গা। অর্থাৎ তিনি যে বললেন যে বিগ্রহ পুতুলকে যদি লাঠি দ্বারা আঘাত করা হয় তাহলে তো তিনি আমার কিছু করতে পারবেন না, একইভাবে যে কোনো ঈশ্বরকেই যদি গালাগালি দিই তাহলে তিনি বা আমার কি করতে পারবেন, বলে উঠলেন জনতার মধ্যে একজন। সেখানে সেই পাদ্রি উত্তর দিলেন, মৃত্যুর পর তোমার শাস্তি হবে। সে ব্যক্তিও বললেন, তুমি মরলে পর আমার দেবতাও তোমাকে শাস্তি দেবেন। অর্থাৎ কেউ ঈশ্বর উপাসনা করছেন একটি রূপে আর কেউ ঈশ্বর উপাসনা করছেন বিভিন্ন রূপে, কিন্তু উপাসিত হচ্ছে সেই মহামান্য বিশ্বশক্তি, সেই সর্বব্যাপী শক্তি, সেখানে কোনো প্রভেদ তৈরি হচ্ছে না। তাই যাকেই আঘাত করা হোক, যাকেই অসম্মান করা হোক, অসম্মানিত একজনই হচ্ছেন, এইটাই হিন্দু ধর্ম বলে। তাই হিন্দু ধর্মের কথা যে সমস্ত ধর্মকেই সত্য বলে জ্ঞান করো আর সমস্ত ধর্মকেই সমানভাবে বিশ্বাস করো। সব ধর্ম দ্বারাই একটি সত্যে উপনীত হওয়া যায়, অর্থাৎ একই শক্তির উপাসনা করা হয়, সেখানে কোথাও কোনো প্রভেদ হয় না। এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আজকের সমগ্র আলোচনাটি অবশ্যই মন্তব্য করে আমাদের জানান। আপনাদের সাহায্য বা আপনাদের সাপোর্ট আমাদের একান্তভাবে প্রয়োজনীয়। আপনাদের পাশে থাকাই আমাদেরকে আগামী দিনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে, তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। ভিডিওটি পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে ভাগ করে নিন। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। দেখা হচ্ছে আবারও আগামী দিনে কোনো নতুন আধ্যাত্মিক তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে। আমাদের চ্যানেল নানা ধরনের আধ্যাত্মিক তথ্য, আধ্যাত্মিক মাহাত্ম্য কথা, দেবদেবী ও উৎসবের মাহাত্ম্য কথা, স্বামী বিবেকানন্দ, মা শারদা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব, এছাড়াও নানা ধরনের মনীষীদের কথা আদর্শ নিয়ে আপনাদের সামনে হাজির থাকে। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।